নিউজরুম লাইভে এবার নিউ টাউনের দিকে নজর রাখতেই হবে, কারণ কোন্দলে ভাঙলো তৃণমূলের অফিস। নিউ টাউনের কোন্দলে ভাঙলো পার্টি অফিস। পাথরঘাটা বনমালীপুরের ঘটনায় রীতিমতো উত্তেজনা কোন্দল, আর সেই কোন্দলে তৃণমূলের পার্টি অফিস ভাঙলো। যে ছবি দেখাচ্ছি, নিউ টাউনের কোন্দলে ভাঙলো পার্টি অফিস। নিউ টাউনের ঘটনা, পাথরঘাটা বনমালীপুরের ঘটনায় রীতিমতো উত্তেজনা, কোন্দলে ভাঙলো তৃণমূলের অফিস। অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, এই কোন্দলটা ঠিক কি নিয়ে? তৃণমূলের গোষ্ঠী কন্ডল, যার জোরে কিন্তু পার্টি অফিস মূলত ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আগে প্রাক্তন একেবারে যিনি ছিলেন, তার কয়েকদিন আগে কিন্তু প্রয়াত তিনি হয়েছিল, মারা গিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রেই বাপি বলে একজন যে তৃণমূল নেতা ছিল, তার মৃত্যুর ঘটনা পরবর্তী ক্ষেত্রে এলাকার রাজ খালাতে থাকবে সেই নিয়েই কিন্তু একেবারে বর্তমান যিনি পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু একেবারে তার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই তার যারা অনুগামী তারা কিন্তু সেই নিয়ে প্রশ্ন তুলছে এবং এলাকার রাজ খালাতে থাকবে মূলত এই নিয়ে কিন্তু সূত্রপাত। সেই জন্য কিন্তু গোষ্ঠী কন্ট্রোলের জেরেই এই পার্টি অফিস একেবারে নিউ টাউনের পার্টি অফিস সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এমনটাই বলা চলে। কিন্তু এই নিয়ে দলীয় যে নেতৃত্ব তারা কিন্তু একেবারে মুখে কুলু পেটেছে। যদিও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে এই পার্টি অফিস একেবারে রাস্তার উপরে ছিল, সেই কারণেই কিন্তু এনকেডিএ নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এনকেডিএ বা হিটকোর কর্তৃপক্ষ পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু অভিযোগ এখনো অস্বীকার করা হয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে। বা পরিবারের পক্ষ বা তার অনুগামী দাবি করছে যে একেবারে দলীয় কোন্দল, যার জেরেই কিন্তু এই পার্টি অফিস একেবারে গোষ্ঠীতন্ত্রের জেরেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। বেশ, আজকে সকালবেলায় যখন এখানে খবর গেছে আমাদের বাড়িতে, আমার ছোট নন্দজয়তে খবর গেছে যেখানে পার্টি অফিস ভাঙা হচ্ছে, তখন এখানে এসে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা সব জিজ্ঞাসা করেছি কে করছে, বলছে কবির মণ্ডলের লোকেরা নাকি এখানে অনুমতি দিয়েছে পার্টি অফিস ভাঙার। এই পার্টি অফিসটা আমার হাজব্যান্ড বাপি মণ্ডলের ছিল, তিনি এখন নেই, মারা গেছেন। তো তার আমাদেরকে না জানিয়ে কোনো কিছু না বলে নিজেদের মতন ভাঙচুর করা শুরু করে দিয়েছে। এটা কি তৃণমূলেরই পার্টি? হ্যাঁ, এটা তৃণমূলের পার্টি অফিস। আমার হাজব্যান্ড এখানে বসে সবার কত সাহায্য করেছে, মারা গেছে বলে ওর কোনো আর অস্তিত্বই রাখতে চায় না এরা, তার জন্য কি করলো এটা ভেঙে দিলো।